যাই হোক, তাড়াতাড়ি চুলটা স্টাইল মেরে নিয়ে তাড়াতাড়ি চলো, টাইম ওভার হয়ে যাচ্ছে, আমার ঘড়ির দোকান তাদের বন্ধ হয়ে যাবে, আর স্টাইল দিতে হবে না তো। স্মাইলটা তো সেই একেবারে, আর পারি না, কোথায় রাখবো। যাই হোক, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাদের উঠোনটা এরকমই ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। এবার আমার রাস্তায় যাচ্ছি, গেট খুললাম, খুলে এবার আমার রাস্তার দিকে যাচ্ছি, আমরা ওই বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমরা ওদের বাড়ির থেকে গাড়িটা নিয়ে তারপর আমরা যাব বাজারে। তো এখন আমরা যাচ্ছি, তাড়াতাড়ি চলো। আবার পিছন ঘুরে তাকায়, ওই আমাদের খুলপুলুগুলো এসে গেছে আমাদেরকে দেখেই চুং চুং, আর একজন সামনে। রাস্তায় বেরিয়ে এক্সারসাইজ করতে হয়, আর হেসে পাচ্ছে না। তো যাই হোক, আমরা প্রায় এই বাড়ির দিকে চলেই এসেছি, এবার আমরা গাড়িটা নেব, নিয়ে আমরা সোজা বাজারের দিকে রওনা দেব। তো এখন আমরা এখনো রাস্তায় হাঁটছি, এবার আমরা গাড়িটা নিয়ে বাজারের দিকে যাব। তো এই আমরা যাচ্ছি বাজারের দিকে রাস্তাতে। যাই হোক, আমরা এখন যাচ্ছি 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 যাচ্ছি, আর জাস্ট বেশিক্ষণ সময় নেই বাজারের রাস্তাটা, তারপরে দেখতে পাবে বাজারে কত ভিড়। এই চলে আসলো আমার বাজারের মধ্যেই, বাজারে দেখো কত লোকজন, ভবিষ্যতে লোকজন এখন হবে স্বাভাবিক পুজোর সময় বলে কথা। তো আমি এখন ঘড়ির দোকানে গাড়িটা পার্ক করলে এবার ঘড়ির দোকান ঢুকেও গেলাম, ঘড়ি দেখছি কোন ঘড়িটা নেবো ভাবছি, এইটা নেবো নাকি আর একটা দেখছি এটা নেবো, তোমরাই বলো কোনটা ভালো লাগছে বেশি, ফার্স্টটা না সেকেন্ডটা। এই জায়গায় আমার বডির ফার্স্টটাই পছন্দ, ফার্স্টের যে ঘড়িটা রয়েছে। তো ঘড়িটা নেওয়া হলো না, আমি বাড়ি চলে এসেছি, আমার মুড অফ হয়ে গেছে, এসে এখন আমি রুটি খাচ্ছি, খিদে পেয়ে গেছে এতটাই আমার। আমি কেউ কিছু খাবার কথা বললে আমি বেশিক্ষণ না করে থাকতে পারি না, আমি খেয়েই নি। তো আমিও খেতে খেতে আরেকজন আছে আমার পাশে শুয়ে, তাকেও খাইয়ে দিলাম, সে তো একদম ফোনেই ধ্যান দিয়ে থাকে সবসময়, ফোন ছাড়াও লাইফ আর কিছুই নেই। ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, আমার পাটারও টিপে দিচ্ছে, পাটা কারণ আমার প্রচণ্ড ফুলে যায়, যার কারণে একটু পা টিপে দিলে আমার ভালোই লাগে, বিশেষ করে ও পা টিপে দিলে তো আরো বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, পা টিপে দেওয়া, এখন পর্ব চলছে, পাও টিপছে দিকে ফোনও ঘাটছে, আবার আমাকে ওয়েট করাতে হচ্ছে পাটা কখন টিপবে আমার। তো যাই হোক, আমি পাটা বেশ ভালোই মেসেজ করে দিল, সেপ্টেম্বরের লাস্টে রিচার্জ করিয়ে নেবেন, আপনাদেরকে রিচার্জ করাতে যেটা আপনাদের নিজেদের ঘর থেকে অভিষেক পাল এটা। কেউ ফোন করে
ওকে আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, দাদা বলে দিচ্ছি। Jack, Jack.